আগরতলা মাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ী সোমবার সকালে ময়দানে নামে এনএসআরসিসি এবং ইকফাই এফসি। পরবর্তী রাউন্ডের দৌড়ে এগিয়ে যাবার ক্ষেত্রে ম্যাচটি ইকফাইয়ের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ইকফাই ধরাশায়ী হলো প্রতিপক্ষ আরসিসির কাছে। দিনের ম্যাচে আরসিসি 4-2 গোলের ব্যবধানে পরাজিত করে ইকফাইকে, ফলে গ্রুপ থেকে ফাইনালে যাবার রাস্তা অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো ইকফাইয়ের। লিগে 5টি ম্যাচ খেলে তাদেরই সংগৃহীত পয়েন্ট এখন 7, অন্যদিকে আরসিসি 3 ম্যাচে 5 পয়েন্ট, তাই ম্যাচ ও পয়েন্টের ভিত্তিতে নিশ্চিতভাবে অনেকটা চাপ ইকফাই। সোমবার দুই দলের ম্যাচে প্রথমার্ধে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকে আরসিসি। দ্বিতীয়ার্ধে দুই দল একটি করে গোল করতে সক্ষম হওয়া ইকফাইকে ব্যাকফুটের দিকে ঠেলে দিয়ে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেয় আরসিসি। উভয় দলের ম্যাচটি পরিচালনা করেন রেফারি আদিত্য দেববর্মা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট।